হ্যালো আসসালামু আলাইকুম এইটা হচ্ছে একটা পিরিয়ড প্যান্টস যেটা আমি মনে করি টিনেজরা টিনেজরা না আমি বলবো সব মেয়েদের জন্যই এটা একটা লাইফ সেভিয়ার প্রোডাক্টের মতো কাজ করবে সো এটা হচ্ছে আমি একটা লোকাল দোকান থেকে কিনেছি এর আগে আমার আমি একটা ইনিশা বা এই নামের একটা পেজ থেকে কিনেছিলাম সেটাও খুব ভালো ছিল বাট আমি লোকাল দোকান থেকে একটু কম কম প্রাইজে নিয়েছি সো আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে লিক প্রুফ প্যান্ট যেন পিরিয়ড এগিয়ে না যায় কাপড়ে এইটা এটাকে সেফ করবে লিক প্রুফ রাখবে সাদা যে পার্টটা এই পার্টটাই কিন্তু শুধু লিক প্রুফ আর বাকি অংশটা হচ্ছে নিট ফেব্রিক বলে সম্ভবত এটাকে বাট আমার কাছে মনে হচ্ছে সামনের পার্টটাতে আরেকটু স্প্রেড করা উচিত ছিল এই সাদা পার্টটা এখন হচ্ছে এটা আমরা টেস্ট করে দেখবো যে এটার কোয়ালিটিটা কেমন আসলে এটা লিক প্রুফ কিনা এন্ড এখানে আমি একটু পানি নিয়ে নিয়েছি অ্যান্ড পানিটা ঢেলে দিলাম অ্যান্ড দেখবো যে এটা আসলেই লিক প্রুফ কিনা সো এটা কিন্তু আসলেই মানে হচ্ছে দেখেন এ পাশে কিন্তু আসেনি তার মানে সব ঠিকই ছিল এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগে করা আমি এটা ইউজ করার আগে এখন আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আমি ইউজ করার পর আমার কাছে মনে হয়েছে এই যে সেলাইগুলো দেখা যাচ্ছে এই সেলাইগুলোতে জাস্ট লিক হয়ে যাচ্ছিল এটা আমি কিনেছিলাম লোকাল দোকান থেকে দুইশো টাকা মেবি প্রাইস ছিল এর আগে যেটা আমি একটা ভিডিওতে দিয়েছি কোয়ালিটি খুব ভালো ছিল আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে তাই যাচাই করে বুঝে শুনে কিনবেন